ধনের পাঁচফোড়ন ফোড়ন আর তেজপাতা ওই যে কী বলে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সেই কত কত রকমের সবজি, বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করছি। পাঁচ পিসালা সবজি, পাঁচটিরও বেশি মনে হচ্ছে। উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু অনেক রকমের আইটেম হয়ে গেছে। দেখো সবজিটা দেখছি তো ডাল করে নিয়েছে, একটু ডাল ভাত সব হয়ে গেছে। বাইরে পরিষ্কার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। বাইরে সেই ইন্ডিকেটার আইসিল ওইটা করেছি, তারপরে একটু পর্দা ফর্দা লাগাতে সব শেয়ার করবো। আগে এটা করে নিই, এটা হলে আর আলু ভাজলে আমার হয়ে যায়। আমার ছেলে আবার এই সবজি খাবে না, তো আজকে বৃহস্পতিবার না। একটু রান্না করে নিই, তারপর অন্য কাজ করবো। প্রচুর কাজে কিচেন, দেখো কিচেনের ডাব্বাগুলো একটু মুছে টুছে গুছাবো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে আসি, নাকর কাঁচা হয়ে গেছে, শুধু শুকাতে দেবো, ব্যাস হয়ে যাবে। আমার ঘরটা একটু গুছিয়ে নেবো, রোজে একটু টুকটুক করে গুছাতে। এই দেখো এইখানে পর্দাটা লাগে, মানে সব কিছু দেখা যাচ্ছে। লো সে নোংরা টাইপে ভালো লাগছে না দেখতে এখন? দেখো তো একটু বলবে তো। আর ওই ডাব্বা বিক্রি করে দেওয়ার পরে আরও বেশি ভালো লাগবে, ওইগুলো নিচে রেখে দেবো। দেখো নিচেটা ওইটা ঢেকে দিয়েছি, প্রচুর সব কিছু কাঁচরা পাচরা রয়েছে, ওই জন্য ঢেকে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর এইখানে দেখো পুরো এটা সেট করে দিয়ে গেছে। চেয়ারটা একটু এদিকে রাখবো, কোনো চিন্তা নেই, টুলটা ঠিক আছে। চলো দেখতে থাকো সবজিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে খেতে বসে গেছি, ভাত নিয়ে এদের তোমরা দাদাভাইকে দিয়ে দিয়েছি, এদের ডাল আর ভাত আর আলু গাছ। জিরা শাক বানাচ্ছে বাড়িতে, আমরা জিরা শাক বানিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই কিচেনের খুব অবস্থা খারাপ, এখন কিচেনটা পরিষ্কার করব। এরকম রয়েছে, মুছার জন্য ধোয়ার জন্য রেখে দিয়েছে। এই জিরে শাকটা দেখতে পাচ্ছ, এইটা খাবো। এই যে কেবল জিরেটা ভাজানো, সব গোছানো, কত করবো। আর ঘর বাসন পেয়ে জামা করতো, কালকে তো শুকিয়ে গেছে। এই দেখো জামাপড় নাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে জলটা পড়ুক, তারপরে মুছে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে নাড়াটারা। আর ওই কম্বল দুটো আমি আনবো, কালকে কম্বল দুটো কেচেছিলাম, রোদ্দুর শুকিয়ে গেছে, নিয়ে আসবো। এই রোদ্দুরে আমি যেতে ভয় পাচ্ছি গো। ওটা বুটো পরিষ্কার করে নিচ্ছে, দেখেছো? ওইগুলো পরিষ্কার করে সাজিয়ে নেবো। ইঁদুর ঘুরে বেড়াচ্ছিস? দেখো বন্ধুরা, আমার বাবুর এই ঘরে আমি এডিট করতে চলে এসেছি। ইঁদুর দেখো বিছানার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী করবো বলো তো? তোমরা এখন ভয় লাগে, আর কেটে কুটে দিচ্ছে। আমার ছেলের এত দামি বই যদি কেটে দেয় কেমন হবে বলো তো? জামা কাপড়ের ভেতর দিয়ে ঘুরছে, কী বদমাইশ ইঁদুরটা, খুব ঘুরছে। চলো দেখতে পাচ্ছ, আজকে আমি কিচেনের মানে ইগুলি ডাব্বাগুলি পরিষ্কার করছি, মুছে নিচ্ছি। এই পাশে কাজ হচ্ছিলো তো, সিমেন্ট বাড়ি চলে এসছে, ওদের অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, ওদের কাজ বন্ধ হয়ে গেছে বলে আমি যে চলো আজকে পরিষ্কার করি। তোমাদের একবার তো দেখেই নিয়েছো কি এলোমেলো করে রেখে দিয়েছিলাম, রান্না বান্না সেরে সব কমপ্লিট করে। এখন বলছি তোমার দাদাভাই ঘুমিয়েও পড়েছে, ছেলে আসেনি স্কুল থেকে, ছেলে আসা অবধি আমি একদম একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর কিচেনটা আজকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছি, পরিষ্কার করে অন্যভাবে রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বলবে কেমন হয়েছে। আর যখন ছেলে আসে না তখন একটু দুপুরবেলা বসে থাকলে না অন্য কাজ করলেই ভালো, ঘরদোর পরিষ্কার করার কোনো কাজ। ওর কালকে দেখি স্ত্রীটা করবো। আজকে কী বলতো, বাড়িতে সবাই ছিল তো, আমার ছেলে ছিল, কাজ আর করতে পারিনি, এক্সট্রা কাজ। আমার ছেলে স্কুলে গেলে কালকের থেকে আবার এক্সট্রা কাজ করবো। কালকে বিছানার চাদর টাদর পাল্টিয়ে, বিছানার চাদর পাল্টিয়ে ই করবো, কেচে নেবো কালকে সকাল সকাল করে। ছেলে চলে যাবে আর এখন থেকে অভ্যাস বানাবো, সকালে ছেলে চলে যাওয়ার পর আর ঘুমোবো না, দুপুরই ঘুমোবো তবু ভালো। সকাল সকাল কাজ সেরে নিলে না খুব ভালো হয়। আর আমি এই দেখো আমি তেজপাতা নিয়েছিলাম বাড়ির থেকে, 1 কিলো তেজপাতা, তেজপাতা নিয়ে এসে এখন 2 বছর হয়ে গেছে তেজপাতা নিয়ে এসেছিলাম। 1 কিলো আর পুরোতে পারিনি, 1 কিলো কত হয়েছিল। আর দোকানদার আমাকে বলছিল তুমি কি ব্যবসা করবে? আমি না ভাই আমি নিয়ে যাবো, আমি যেখানে থাকি সেইখানে 1 কিলো নিয়ে এসেছিলাম। এই প্যাকেটটাই বেঁধে রেখে দিয়েছে, আর যখনই ফুরিয়ে যায় তখন ওই ডাব্বাই রেখে দিই। তো কিচেনটা কিন্তু আমার পরিষ্কার করে, ডাব্বাগুলো পরিষ্কার করে রেখে আমি সাজিয়েও নিয়েছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার দেখতেই পাচ্ছ। ভুলে গেছিলাম যে আমি তোমাদের দেখাবো কেমন লাগছে, তা তুমি তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই লাগছে। আর এখানে ছাড়টা দিয়ে নিয়ে একটা পলিথিনে উঠিয়ে দিলাম, দেখেছো কত নোংরা। এবার দেখো ছাড়তে রেখে, এবার আছে এইটা তো আমি রোজ পরিষ্কার করি, কী বলবো তোমাদের। পেঁয়াজ
পেঁয়াজ আলু রাখার, এটা একটা রোজ আমি একটু মুছে নিই, হাত বুলিয়ে নিই, একটু আমার তেল কাশতে হয় না, এই নোংরা এমনি একটু এরকম করে পরিষ্কার করলে হয়ে যায়। আমার এখন থেকে কী করবো বলো তো, কিচেনের ওই ডাব্বাগুলো পরিষ্কার করলাম তো রোজ একটু মুছে নেবো। দেখো কিচেনটা পরিষ্কার করে এসে চলে এসেছি ঘর মুছতে, ঘর তো মুছতেই হবে, এক এক করে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আগে কিচেনের পিছনে রেখেছি, ছেলে এখনও আসেনি, আমি তো স্নান টান সকালেই করে নিয়েছি, কিন্তু সকালে স্নান করার পরে ভোর পাঁচটায় করেছি স্নান, পুজো পুজো সব দেওয়া হয়েছে, এখন বসে থাকবো একটু একটু করে কাজ করে নিচ্ছি, তারপরে সন্ধ্যার সময় একটু গা ধুয়ে নেবো, নাই জামা পাল্টিয়ে নেবো, যে কোনো একটা করে নেবো। স্নানটা করা থাকলে না বড় কাজ না, আমি সকালবেলা কী করি বলো তো, মাঝে মধ্যে বাথরুম পরিষ্কার করবো, স্নান করে পুজো দিয়ে দিই, কী বলতো ওই তিনটে কাজই মানে টেনশানের কাজ, ওইটা হয়ে যায় তারপরে আর কোনো অসুবিধা নেই। তারপর আমি কাজ যেটা করি না করি রান্না চাপিয়ে দিই, তারপরে সব কাজ সেরে নিই, হয়ে যায়। দেখো আমি সব ঘর অনেকটা বড়ই তো ঘর, তোমরা দেখো মোটামুটি বড়, অনেক বড় না বললেও মোটামুটি ভালোই বড়, পুরোটাই আমি হাত দিয়ে মুছে নিই। দেখো সব ঘরের ভেতর আমি পুরো মুছে চলে এসেছি কমপ্লিট করে বাইরে টাইরে, এবার কিচেনে চলে এসেছি, কিচেন কিচেনে চলে এসে তো হাঁপিয়ে যাচ্ছি, বসে নিচ্ছি, আমার মতো কে পোছা লাগাতে এসে বসে পড়ো শুয়ে পড়ো, আমি একটা ভেবে যে পোছা এরকম লাগাবো না, আমি পেটটা দাবিয়ে বসে মার ই করবো তাহলে পেটটা কমবে, কিন্তু খুব আগে চেষ্টা করেছিলাম, খুব কষ্ট আর পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আমার, কী করবো এরকমই চলবে। দেখো তাড়াতাড়ি করে নিচ্ছি ঘরটা মুছে কমপ্লিট করে নিচ্ছি, বন্ধুরা পোছা প্রথম হয়ে গেছে, বাইরে একবার পোছা লাগিয়েছে, লাস্টে জল পড়ছে, সে কী বলে ভুলে গেছে, এসে জল পড়ছে, পরে আমি ওটা বসে বসে চা খেয়েছি। দেখো বন্ধুরা আজকে একটু অনেক দিন পর শর্ট ভিডিওর জন্য একটা মানে কি বলবো জিন্স পরে নিয়েছি, দেখতে পাচ্ছো মুটু হয়ে যাচ্ছে, কেমন লাগছে বলো তো। এই দেখো ওই ঘরটাতে আমি চলে এসেছি বেডরুম, বড় বেডরুম থেকে ছোট বেডরুমে এসে গেছি, পাংখা চালিয়ে নিয়েছি, এত গরম নাই বাঁচবো না গো, দেখো আমি সেজেছি কেমন লাগছে বলো তো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কোথায় যাচ্ছি আমরা জানি না, এখন দীপদা ডাকলো ফোন করে, এখন আমরা যাচ্ছি কোথায় সেটা আমরা বলতে পারবো না, চলো যাই, তালাটা মেরে দিই। এই দেখো একটা ই পড়েছিলাম, একটু আগে লাইভ করছিলাম, আমার ছেলের টি শার্টটা পরে দাম, হ্যাঁ আসছি বাবা, তালা চাবিটা নিয়ে আসি, জামা পরে গেছিলাম, চলো দেখো বন্ধুরা। এই দেখ আমি আর আমার ছেলে চলে যাচ্ছি, পাগল তুজে মেয়ে কর দুঙ্গা এক দিন প্যার মে এক দিন প্যার, চলো চলো চলে এসেছি। হাই বন্ধুরা আমরা চলে এসেছি হোটেলে খেতে, এই দেখো বাবু বাবু হাই করে দাও, বাবু গোপচন্দ্র বাবা 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 হাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, দেখো আমার গোপাল টাটা করে দাও, হরে কৃষ্ণ করে, দেখো বাবু দেখেছো হরে কৃষ্ণ করে দিয়েছে, আমার কোন বাবু কথা থাকে বাবু খাবে আছে ছিল ওইখানটায় লাস্ট টাইম তোমার।
বন্ধুরা আমাদের চিঠি নিয়েছে, দেখো দাল তরকা, দাল তরকা কি তরকা জানি না, তরকা তরকা তরকায় তরকা সব। বাড়ির দিকে রওনা হয়ে গেছি, হেঁটে হেঁটে চলে যাবো, এখন খাবারটা হজম হয়ে যাবে, হেঁটে হেঁটে চলো, মর্নিং ওয়াক হয়ে যাবে। তো তোমরা বাবার সঙ্গে বাইকে যাচ্ছো? না 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 না, আমরা সবাই একে করা হয়ে যাবো। এই ছেলেকে আমাকে দাও। দাদি তালা বাবা আর পাগল হয়ে আমার কাছে থাকতে ছেলে সে বুঝতো। দাঁড়াও তুমি, অনেক গাড়ি আছে, দাঁড়াও অনেকক্ষণ পর যাবো, অনেক গাড়ি আছে, বড় বড় তো।